নমস্কার বন্ধুরা, আজকেও আমি নতুন একটা রেসিপি শেয়ার করব, আলু দিয়ে রুই মাছের ঝোল। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি প্রেস করবেন। তাহলে আপনারা দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। আমি 5 পিস রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছটায় আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার হলুদ দিয়ে দিলাম মাছটা, এবার নুন আর হলুদটা ভালো করে আমি মাখিয়ে নেব। মাছটায় নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। আজকে রুই মাছের ঝোলটা আলু দিয়ে করব। আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দেবো। আজকে রান্নাটা সর্ষের তেলেই করব। আর বন্ধুরা, যখনই মাছ মাংস করবেন আপনারা সর্ষের তেলেই রান্নাটা করবেন। সর্ষের তেলে রান্না করলে দেখবেন রান্নাটা খুব টেস্টি হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছটার 1 পিট ভাজা হয়ে গেছে, আমি আর 1 পিট উল্টিয়ে ভেজে নিচ্ছি। এই পিঠটা আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একই তেলে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো একটু নেড়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একই তেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কালারটাও ভালো হবে, নুন ঝাল সব অ্যাডজাস্ট হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি একখানা টমেটো কুচি রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটোটা একটু ভাজা হোক, তারপরে আমি বাকি মশলাগুলো দেব। টমেটোটা একটু নরম হয়ে গেছে, এবার আমি আদা রসুন বেটে রেখেছিলাম সেইটা 1 চামচ দিয়ে দিলাম। এবার আদা রসুনটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদ 1/2 চামচ দিয়ে দিলাম, জিরার গুঁড়ো 1 চামচ দিলাম, আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দেবেন। এবার আমি অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর মশলা দিয়ে তেলও ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব। আলুটা দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আলুটা একটু আমি নেড়ে নেব। এবার কিছুক্ষণ আলুটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে মশলাটা খুব সুন্দর কষানোও হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আরও একটু জল দেব আমি। আরও একটু জল দিয়ে দিলাম।
এবার আমি ঝোলটা ঢেকে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যাতে মাছের ভেতরে নুন ঝাল মশলা ঢোকে। আবার আমি একটু ঢেকে দেব। মাছের ঝোলটা দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তিনটে লঙ্কা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। তাহলে মাছের ঝোলটা আমার রেডি। তাহলে আপনারা দেখলেন আমি মাছের ঝোলটা কিভাবে বানালাম। এইভাবে বানাবেন, খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আর প্রচুর শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।